এখানে গাছের পাতার বাড়ি সব বেশি সুন্দর ভৈরে রয়েছে একেবারে। পাঁচ সুপারি 2 টাকা করে বিক্রি হয় ঢাকায়। আর এখানে সুপারি কোনো দামই নাই। আছে এখানে পাঁচ সুপারি 1.5 টাকা থেকে 2 টাকা বিক্রি হয় না, সেম দাম। কাকা গতবার এই সুপারি বেচে এই টাকা গেছিল। ও তাহলে এই যে গ্রামের চাষ তৈরি হবে। আর এখানে তেল তেলা হাঁস আমাদের জন্য রান্না হয়েছে, তেল তেলা হাঁস। আর এখানে হচ্ছে আমরা পছন্দ করে হাঁস নিব। ওই যে ওখানে হাঁসের বাগান হয়ে আছে, যেখান থেকে আমাদের হাঁস পছন্দ হবে ওখান থেকে আমরা একটা হাঁস নিব। টিঙ্কু পর্যন্ত যে উপর থেকে যে গাছের পাতা পড়ছে এই সম্পর্কে কিছু বলুন। এই জায়গাটা খুবই মনোমুগ্ধকর, নদীর খুবই কাছাকাছি, খুবই সুন্দর জায়গা। যদিও শুদ্ধ কথা এভাবে এতক্ষণ ব্লগে বলার অভ্যাস আমার নাই। শুদ্ধ কথা বলতে বলছে তেল তেলা মুরগি আছে একটু সামনে। লগে দূরে বাচ্চাও আছে, তেল তেলা মুরগি। আমরা দুপুরে খাবো হচ্ছে হাঁস আর রাতে খাবো মুরগি উইথ বারবিকিউ। উইথ বারবিকিউ কি আসতেছে? নসিমন, এটাকে নসিমন বলে। এটা নসিমন কয় না, পাওয়ার টিলার।